আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিডিওতে আপনারা যেটা দেখতেছেন এটা হলো ইটালিয়ান হসপিটাল। আমি এটা তিনতলা থেকে ভিডিও করেছি। গত 30, 31 এবং 1 ফেব্রুয়ারি এই তিন দিন আমি হসপিটালে ছিলাম, আর তার কারণটাও অনেক ভালো ছিল, কারণ আমাদের বাসায় নতুন সদস্য 30শে জানুয়ারি এসেছে। আজকের ভিডিওতে আমার হসপিটালের তিন দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আমি করেছি 31শে জানুয়ারি। জানালার পাশে দাঁড়িয়েছিলাম, প্রচুর বাতাস হচ্ছিল বাহিরে, যদিও ভেতরে হিটারের কারণে প্রচুর গরম ছিল, আর বাহিরে প্রচুর বাতাস, বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে। সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র, এখান থেকে জাহাজও দেখা যাচ্ছিল। আমার অনেক ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিও করেছি। আর ওই দিন রাতেও প্রচুর বাতাস ছিল। আমার হসপিটালের অভিজ্ঞতা খুবই খারাপ, কারণ করোনা ভাইরাসের কারণে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয় না রুগী ছাড়া। আমার হাজব্যান্ডও আমাকে দেখতে যেতে পারেনি, ও গেটের বাহিরেই ছিল, ওকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই একা একা কোনো কিছুতেই সময় কাটে না আর খুবই বোরিং লাগে। এই হলো আমাদের রুম। আমরা এক রুমে চারজন ছিলাম, কারো সাথেই কিন্তু কোনো আত্মীয় স্বজন নেই, সবাই একা একা ছিল। আর আপনারা যারা মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন এই সময়টা কতটা কষ্টের, এই সময় একজন আত্মীয় স্বজন থাকা কতটা প্রয়োজন। কিন্তু করোনা ভাইরাসের কারণে কাউকেই ঢুকতে দেয় না, সবাইকেই একা একা থাকতে হয়। আর এটা হলো আমার বেড, আর এটা হলো বেবির। বেবিকে নিয়ে গিয়েছে একটু আগেই। ওরা প্রতিদিন বেবিকে দুইবার করে নিয়ে যায়, তারপর ব্লাড টেস্ট করে। এখনও একটু আগে নিয়ে গিয়েছিল। আর এই তো আমার ব্যাগ ট্যাগ, আমি সব কিছু মোটামুটি রেডি করে নিচ্ছি বাসায় চলে আসার জন্য। এটা ছিল 1 ফেব্রুয়ারির ভিডিও। আর এই চার্টটা হলো আমাদের খাবারের চার্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা শেয়ার করব সেটা হলো আমি কী কী খেয়েছিলাম, কারণ যেহেতু বাসা থেকে কোনো খাবার যেতে পারেনি, ওরা ভেতরে এলাও করেনি, তাই ইটালিয়ান খাবারগুলোই আমাকে খেয়ে থাকতে হয়েছে। আমি আগে থেকেই জানতাম যে হসপিটালে ওরা কিছু নিতে দেবে না, কাউকে প্রবেশ করতে দেবে না, তাই বাসায় আগে থেকেই অনেক কিছু কিনে রেখেছিলাম হসপিটালে নেওয়ার জন্য খাবার। কিন্তু হঠাৎ করে অ্যাম্বুলেন্সে চলে যাওয়ার কারণে কোনো খাবারই নিতে পারিনি। আমার ব্যাগে কিছু কর্নেটো এবং এক বোতল পানি ছিল, সেগুলোই আমি মাঝে মাঝে খেয়েছি। এটা হলো আমাদের সকালের নাস্তা। প্রতিদিন সকাল 8টার দিকে ওরা নাস্তা দিয়ে যায়। এখানে আমাকে 2 প্যাকেট বিস্কুট দিয়েছে। এই বিস্কুটগুলোতে কোনো ধরনের টেস্ট নেই, মানে চিনিমুক্ত বিস্কুটগুলো। আর দিয়েছে আমাকে একটা জেলি, এটাতে মোটামুটি টেস্ট আছে। আর 1 প্যাকেট সুগার দিয়েছে। আর ওরা অফার করে যে চা খাবো নাকি কফি নাকি লাত্তে, মানে মিল্ক। আমি সবসময় মিল্কটাই নেই, কারণ ওদের চাটা মুখে দেওয়ার মতো নয়, খুবই বাজে অবস্থা, রং চা দেয় প্রতিদিন। এই তো আমি এখানে মিল্ক নিয়েছি, ওরা 1 গ্লাস মিল্ক দিয়েছে। এটা হলো আমার দুপুরের খাবার। আসলে 30শে জানুয়ারি আমি কোনো ভিডিও করিনি, কারণ ওই ধরনের মন মানসিকতা তখন ছিল না। আর এরপরের দিন থেকে আমি একটু একটু ভিডিও করেছি, কারণ তখন আমার সময় কাটতেছিল না, সারাদিন ফোনে কথা বলতাম আর এইগুলোই করেছি। এইরকম একটা ট্রেতে ওরা দিয়েছে আমার নাস্তাগুলো। আমাদের চারজনের নাস্তা এইভাবে আলাদাভাবে আসে। এখানে এরা দিয়েছে শাক ভাজি। শাকটা ভাজি বললে ভুল হবে, একদম সিদ্ধ দেওয়াই থাকে, আর কোনো কিছুই নেই। আর এটা হলো সাগরের কী ধরনের মাছ আমি ঠিক চিনি না, এটা মাছের ঝোল। আসলে ওই দিনে খাবারটা আমি একদম খেতেই পারিনি, মাছটা আমি একদম সহ্য করতে পারিনি, শুধু এই পাস্তাটাই খেয়েছিলাম। এটা পাস্তা দিয়েছে, আর এই পানে এবং একটা মাল্টা আর এক বোতল পানি। পানেটার অবস্থা কি বলবো, পানে দিয়ে আমার মাথাটা ফাটানো যাবে, এত শক্ত একটা পানে দে। প্রতিবেলা খাবারের সময় একটা করে পানি ওরা দিয়ে দে, কিন্তু ওটা খাওয়া যায় না, এতটাই শক্ত থাকে। এটা হলো আমার রাতের খাবার। এখানে ওরা লিখে দিয়েছে রাতে কী কী দিয়েছে, আর উপরে তো আমার নাম লিখেই আছে। প্রত্যেকটা প্লেটেই এভাবে আলাদা করে ওরা কাগজ দিয়ে দেয়, কারণ আমি তো হারাম খাবারগুলো খাবো না, আর ওরা আমাকে হারামমুক্ত খাবারগুলোই দেয়। আলহামদুলিল্লাহ এখানে এই সুবিধাটা ওরা দিয়েছে। আর এটা হলো ফাজলিনা সিদ্ধ করে দিয়েছে, আর আছে নাগেটস। নাগেটসটা তো আমার খুবই প্রিয়। আর যেহেতু ওরা সন্ধ্যা 6টার দিকে খাবার দেয়, সারা রাত আর কোনো কিছুই দেয় না, তাই সব খাবারই খেতে হয়, যদিও খেতে ইচ্ছে করে না তারপরও খেতে হয়, কারণ শেষ রাতের দিকে দেখা যায় প্রচুর খিদে লেগে যায়। আর যেহেতু আমি বাসা থেকে কিছুই আনিনি, তাই আমি কিছুই পাবো না এখানে, এগুলি আমাকে খেয়ে থাকতে হবে। আর এক বোতল পানি দিয়েছে, আর দিয়েছে ওরা যে পানেটার কথা বলেছিলাম ওটা প্রতিবেলাই দে, আর একটা মালটা দিয়েছে। আর এটা হলো ফরমাজ্জো, এটা আমি খাবো না, কারণ আমার ভালো লাগে না ফরমাজ্জো খেতে।
আবার এই স্যুপটা কিন্তু দারুণ হয়েছে, আমি সম্পূর্ণ স্যুপটা খেয়েছি। মানে ওই দিনে রাতের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি সব কিছু খেয়ে ফেলেছি। এটা হলো আমার 30শে জানুয়ারি রাতের খাবার। এখানে দিয়েছে শাকভাজি এবং ডিমের অমলেট, ডিমের উপরে কিছু গাজরের পিস ছিল, আর দিয়েছে একটি আপেল, একটা হলো পানে, ওই পাশে আরেকটা পানে আমার দুপুরকুর রয়ে গেছে, আমি খাইনি। আর এভাবে ওরা ঢাকনা দিয়ে সব কিছু ঢেকে দেয়। আমি আপনাদের দেখানোর জন্য ঢাকনাগুলো একটা একটা করে সরিয়ে নিচ্ছি। রাতের খাবারটা ওরা সন্ধ্যা 6টার দিকে দিয়ে দেয়, এরপর কিন্তু আর কোনো খাবারই দেয় না, সারা রাত এভাবেই থাকতে হয়। এটা হলো ফরাসের বিচি, যেটা আমাদের সিলেটি ভাষায় বলে। এটা কিন্তু ইটালিয়ান একটা বিচি, খেতে একদম ফরাসের বিচির মতো। আর এর নিচে ছিল কিছু গমের মতো, খুব ভালো লেগেছে খেতে আমার। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দিয়েছে ওরা আমার 1 ফেব্রুয়ারি দুপুরের খাবার। যদিও 1 ফেব্রুয়ারি আমি দুপুরে চলে আসার কথা ছিল, কিন্তু লেট হওয়ার কারণে ওরা দুপুরের খাবারটা দিয়েছে। এখানে জুকিনা সিদ্ধ করে দিয়েছে এবং একটা মুরগির লেগ পিস, একটা আপেল, একটা পানে, আর দিয়েছে পাস্তা। আর এখানে তো লিখাই আছে কী কী দিয়েছে না দিয়েছে সব কিছুই। আর দিয়েছে ফরমাজ্জো, যেটা আমি খাই না, আগেই বলেছি। আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগেছে। আল্লাহ হাফিজ।